আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড সম্পর্কে। আপনারা জানেন, আপনারা অবগত আছেন, প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড নিয়ে বাংলাদেশে একমাত্র একজন ব্যক্তি কাজ করছেন গত 10 বছর ধরে। আমরা তার মুখেই শুনে নিব আসলে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড বলতে কী বোঝায়। আপনারা আরও জানেন যে বাংলাদেশে ক্যাম্পাস যে পত্রিকাটি রয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পত্রিকা, সেখানে ডক্টর আনিসুর রহমানকে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডের একজন প্রবক্তা হিসেবে গণ্য করা হয় বা উল্লেখ করা হয়। তো আমরা তার মুখে শুনে নিব যে স্যার আসলে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডটাকে কীভাবে দেখছেন বা কীভাবে সেটাকে উল্লেখ করছেন। তো স্যার, আমি জানতে চাচ্ছি যে আসলে আমরা শুনেছি যে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড সম্পর্কে আপনি অনেক ক্লাস করিয়েছেন বিগত 10 বছর ধরে বাংলাদেশে। আপনি একজন আছেন যিনি হচ্ছেন আমাদেরকে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড সম্পর্কে অবগত করেছেন। তো আমি জানতে চাচ্ছি যে আসলে বিষয়টা কী। হ্যাঁ, এটা ঠিক 2005 থেকেই আমি উপলব্ধি করি যে আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো, কর্মঠ, দায়িত্ববান, পরোপকারী। এখানে এত সুন্দর বাংলাদেশের মানুষ, এত সুন্দর, এত ভালো মানুষ খুব কম দেশে আছে বলে আমি বিশ্বাস করি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডের বিষয়ে আর যদি আমরা একটু আলোচনা করি, তাহলে হয়তো আমরা আরও বেশি নিজেকে বিনয়ী। কারণ আমি দেখেছি যে আমি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ার সময় এই বিদেশে যখন গেছি, তাদের মধ্যে যে অ্যাটিটিউডটা দেখেছি, কিন্তু আমাদের দেশের মধ্যে বলে রয়েছে আমরা খুব বিনয়ী, আমরা আমরা কিন্তু অনেক কর্মঠ, আমরা কিন্তু অনেক পরোপকারী, আমরা কিন্তু অতিথি পড়া, কিন্তু আমরা কিন্তু খুব ফর্মাল না। খেয়াল করেছো? ফর্মাল না, এক্সকিউজ মি, হ্যালো, হাউ আর ইউ, আমি আপনাকে কি হেল্প করতে পারি, কিছু মনে করবেন না, এরকম করে আমরা কিন্তু বলি না, তাই না? কিছু বলি না। তো এগুলো কিন্তু খুব দরকার আছে, তাই না? এই ফর্মালিটিসগুলো খুব দরকার আছে। তো আমি তখন চিন্তা করলাম যে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড বিষয়টা একটু আলোচনা হওয়া দরকার আমাদের অ্যাটিটিউডের মধ্যে, এই 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 ভঙ্গিগুলো আসা দরকার। তো তখন আমি এই শুরু করি, এবং তুমি ঠিকই বলেছ যে গত প্রায় 10-12 বছরে প্রায় লক্ষাধিক মানুষের সামনে এই ট্রেনটা উপস্থাপন করেছে, এটা একটা ব্যাপার আমি ঠিকই বলেছ। এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলি যে একটা পত্রিকা আছে, সেটা সম্পাদক মাহমুদ হেলান, এম হেলান, উনি তার পত্রিকায় সবসময় আমার সঙ্গে একটু লেখিকালে লাগে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড বাংলাদেশের প্রবক্তা, অ্যাটিটিউডের প্রবক্তা বাংলাদেশের বক্তৃতার ক্ষেত্রে যে সবচেয়ে ভূমিকা নিচ্ছে, এটা এটা আমি খুব অবশ্য লজ্জা পাই, বিনয় প্রকাশ করি, কারণ এটা আমার কাছে লাগে বিষয়টা। এনিওয়ে, অ্যাকচুয়ালি প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড বলতে আমরা বুঝি যে নীতি নৈতিকতা আদর্শের সাথে যে অ্যাটিটিউড, নীতি নৈতিকতা আদর্শের সাথে, সততার সাথে যেই অ্যাটিটিউড, সেটা হচ্ছে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড। অর্থাৎ আমরা যখন কারোর সাথে ব্যবহার করব, ওই ব্যবহারটা হতে হবে নীতি নৈতিকতার সততার সাথে ব্যবহার। যেমন এক্সাম্পল যদি বলি যে আমরা প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড শব্দটা বলছি, তাই তো? প্রোঅ্যাকটিভের উল্টো শব্দটা কি? রিঅ্যাকটিভ। তো রিঅ্যাকটিভ, প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড যদি হয় তাহলে উল্টোটা হচ্ছে রিঅ্যাকটিভ। তো রিঅ্যাকটিভ মানে যারা কথায় কথায় রেগে যায়, যারা কথায় কথায় বিরক্ত হয়, যারা হঠাৎ করে খারাপ শব্দ ব্যবহার করছে বা ধৈর্য ধরছে না, অর্থাৎ রিয়্যাক্ট করছে। অর্থাৎ আমরা তো কোনো বিষয়ে রেসপন্স করব, রিয়্যাক্ট হবো। রিয়্যাক্ট মানে হচ্ছে নেগেটিভ ফিলিংস, আমার নেগেটিভ ফিলিংস হলে আমার অ্যাকশনটা রিয়্যাক্টিভ হবে, তার মানে একটা সৌন্দর্যের মধ্যে পড়বে, কার্টিসির মধ্যে পড়বে, সুন্দর আচরণের মধ্যে পড়বে। রিয়্যাক্টিভ যদি বলি, উল্টোটা যদি বলি যে যারা যারা কথায় কথায় রেগে যায়, কথায় কথায় বিরক্ত হয়, তাদেরকে পটালে পটালে, রাগালে রাগে, যাদেরকে আমরা ইনফ্লুয়েন্স করতে পারি, যাদেরকে যাদেরকে আমরা ইউটিউবে কনভার্স করে করতে পারি, তাদেরকে আমরা ঘুষ দিলে যেন কন্ট্রোল করতে পারি, মানে এই যে মানুষকে স্ট্যাবিলিটির অভাব বলতে পারি, তাদের মধ্যে স্ট্যাবিলিটির প্রবলেমস, মানসিক শক্তির ক্ষেত্রে দুর্বলতা, তো ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে আমরা এমন আচরণ করব
যে আচরণটা সৌন্দর্যময় হবে। আমাদের দর্শককে প্লিজ একটু বলবেন যে আমরা কি কি উদাহরণে আসলে বুঝতে পারবো যে এই জিনিসটা আসলে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডের মধ্যে পড়ে। স্যার আপনি যদি কিছু এক্সাম্পল দিতেন। প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডের মানে, যেমন আমি তোকে একটু আগে বলছিলাম আলোচনা শুরুতে, যে পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে, সেরা হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে, পৃথিবীতে যত মানুষ সেরা, শ্রেষ্ঠ, প্রশংসিত, আলোচিত যারা ব্যক্তি, তাদের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করে দেখা গেছে তাদের অন্যতম একটি গুণ ছিল প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড। ওকে স্যার, তাই না? তাহলে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, যারা যে কোনো সিচুয়েশনে যারা নিজেকে নিয়ন্ত্রণ করে স্টাবল থাকে, তার মানে তারা রেগে যায় না, রেগে যায় না, খেপে যায় না, বিরক্ত হয় না, যারা খারাপ আচরণ করে না, অসুন্দর আচরণ করে না, খারাপ শব্দ বলে না, যারা নিজেকে স্টাবল রাখতে পারে, মানে একেবারে সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করার দক্ষতা, ক্ষমতা। এক্সাম্পল যদি বলি, ধরো প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউডের মানুষের বৈশিষ্ট্যগুলো তুমি যদি বুঝতে পারো, দেখতে একটা মানুষ, তুমি একটা অনুষ্ঠানে গেছো, কোনো একটা আয়োজনে গেছো বা রাস্তাতে যাচ্ছো, কোনো একটা প্রোঅ্যাকটিভ মানুষের দেখলেই বুঝবে, তার আচরণ দেখলে বুঝবে যে তার আচরণগুলো খুব প্রোঅ্যাকটিভ হচ্ছে। যেমন এক্সাম্পল যেমন ধরো তুমি একটা হোটেলে বসে খাচ্ছো, তোমার পাশের টেবিল একজন খাচ্ছে, না তুমি হয়তো তুমি একজনকে বলছো ওয়েটার একটা টিস্যু দরকার, কিন্তু দেখা গেল যে পাশের টেবিলে যে তার কাছে টিস্যু আছে, সে তোমাকে এগিয়ে দিয়ে বলছে এক্সকিউজ মি আপনি নিতে পারেন, তুমি কিন্তু তার কাছে চাও না, কিন্তু তুমি ফিল করেছে যে এটা তোমার দরকার। এই যে একটা অ্যাটিটিউড না, ইটস এ প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড। বা ধরো তুমি, আমি তোমার সাথে কথা বলছি, তুমি তুমি একটা লিখছো, আমি তোমাকে কিছু, তুমি প্রয়োজন আমার কিছু লিখে দেবে তুমি ভাবছো, কিন্তু তুমি কাগজটা বের করছো কিন্তু কলমটা খুঁজে পাচ্ছ, তখন আমি তোমাকে কলমটা দিলাম, দিয়ে এটা আপনি ব্যবহার করতে পারো, এই যে তোমাকে আমি দিলাম, না দিলেও পারতাম, কিন্তু এই যে তোমাকে আমি বুঝতে পারছি তোমার একটা কলম দরকার, এই অ্যাটিটিউডটা তো প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড। ধরুন না, ধরো তুমি লিফটে যাচ্ছ, তুমি এখন দেখছো যে তুমি যদি লিফটে যাও তাহলে কেউ যেতে পারবে, বলে যাচ্ছে, কিন্তু তুমি দেখছো পিছনে একজন বৃদ্ধ লোক, ভদ্রলোক ভদ্রলোক দাঁড়িয়েছে, তুমি গেলে উনি আর যেতে পারছে, তুমি মনে করলে যে না উনার যাওয়াটাই দরকার, তুমি না গিয়ে বলে স্কুল আপনি যাবেন, আচ্ছা স্যার, ইজ প্রোঅ্যাকটিভ। বা রাস্তায় যাচ্ছ যে একটা লোক বা ভদ্রলোক বা ভদ্রলোক ওয়াটেভার, তার হাতে দুটো ব্যাগ নিয়ে হাসছে, মানে কষ্ট হচ্ছে মনে হচ্ছে, তুমি তখন বলে এক্সকিউজ মি আমি কি তো করতে পারি, কত বিনয়, কত সৌজন্যতা, কত ভালোবাসা, না কি মনটা ভরে যায় না, দিস ইজ প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড। অথবা তুমি দেখলে যে রাস্তায় তুমি বার হচ্ছ, তুমি একটা স্কুলে পড়া ছেলে বা মেয়ে, তারা রাস্তা পেরোতে তারা একটু ভয় পাচ্ছে বা কনফিউজড কখন যাবে, কেন তাদের বয়স অল্প, তুমি ফিল করলে যে তাদের রাস্তাটা পার করে দেওয়া উচিত। আমাকে তো অনেক সময় অনেক কিছু মনে করা উচিত, কিন্তু আমরা করি না, প্র্যাকটিস নাই যে, তুমি তখন কি করলে, তুমি বললে বাবা চল আসো আমরা একসাথে, কিন্তু এগুলো কিন্তু আমরা আমরা কিন্তু বুঝি করা দরকার, কিন্তু আমরা করতে পারি না, কারণ আমরা ওই অ্যাটিটিউডের প্র্যাকটিসটা নাই, খুবই দরকার। প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড শ্রেষ্ঠ মানুষদের শ্রেষ্ঠ গুণ, যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে নিজেকে সুন্দর করে প্রকাশ করা, রিয়্যাক্টিভলি নেগেটিভলি পজিটিভলি পজিটিভলি নিজেকে এক্সপ্রেস করতে পারা, ইজ এ প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড। যেমন প্রোঅ্যাকটিভ অ্যাটিটিউড মানুষের বৈশিষ্ট্য, এক্সাম্পলগুলি কিছু বললাম, ধরো ধরো এমন একটা সিচুয়েশনে তোমাকে কেউ অপমান করবে, ধরো একটা কোনো একটা মিটিংয়ে বা কিছুতে একটা রিয়্যাক্টিভ মানুষ তোমাকে এমন একটা কথা বললো যে তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য প্রযোজ্য না, বা একটা সবার সামনে আমাকে কেন ছোট করলো, নিচু করলো, বা তুমি যদি তুমি যদি একজন প্রোঅ্যাকটিভ মানুষ শুনে কি করবে জানো, ওই সিচুয়েশনে তিনি রিয়্যাক্ট করবেন না, তিনি খেপে যাবেন না, তিনি তাকে অপমান করবেন না, চার্জও করবেন না, কিরে আপনি এগুলো কেন করে বলছেন, কি আপনি হোয়াট ইজ ইয়োর প্রবলেম, আপনি আমাকে এটা বলছেন কেন, এরকম করবেন না। হ্যাঁ, হয় তুমি চুপ থাকবে, ঠান্ডা মাথায় থাকবে এবং ভাববেন আমি এখন কী করা উচিত, ওই সময় চুপ থাকবেন, অথবা ওখান থেকে তিনি যদি মনে করেন যে এই সিচুয়েশনে
একটু কমফোর্টেবল না, তাতে উনি এক্সকিউজ নিয়ে যাবেন চলে, অথবা উনি যদি কোনো মিটিংয়ে বসে বা কোনো একটা আলোচনা থাকে থাকবেন, কোনো ব্যাপার না। অথবা তিনি যদি উত্তর দিতে চান, তিনি উত্তরটা দেবেন যুক্তিসঙ্গতভাবে, মাথা ঠান্ডা করে, সুন্দর করে। এবং এই একটা চিন্তা খুব ইম্পর্টেন্ট। যেমন একটা এক্সাম্পল যদি বলি, যেমন যুক্তরাষ্ট্রের আমেরিকান একজন বিখ্যাত একজন ধনী ব্যক্তি রকফেলার, আমাদের নাম জানি, একবার কি হয়েছে রকফেলার তার পার্টনার বন্ধুর সাথে ব্যবসা, তো তিনি রকফেলার কী করছেন, তার পার্টনারকে বন্ধুকে অন্য একটা রাজ্যে পাঠিয়েছেন টাকাটা বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য। তো সেই রকফেলার যখন তার পার্টনারকে বা তোর বন্ধুকে যখন পাঠিয়েছে ব্যবসাটা বৃদ্ধির জন্য, কিন্তু সেখানে গিয়ে সে ব্যবসাটা লস করেছে, আমার যদি মনে হয় মিলিয়ন ডলারের বেশি ক্ষতিগ্রস্ত হয়ে ও যখন ফিরেছে, কিন্তু বহু আগে ঘটনা, প্রায় 50 বছরের আগে ঘটনা, মানে ঘটনাটা আমি আমি স্কুল জীবনে পড়েছিলাম ঘটনাটা। কিন্তু তখন অন্য রকফেলার সঙ্গী বা পার্টনার যখন অন্য রাজ্যে গিয়ে ব্যবসাটা ব্যর্থ হয়ে ফিরেছে, তখন সে মনে মনে ভাবছে যে না জানি আমার পার্টনার মানে কী না কী না কীভাবে ধমকায় বা আমাকে অপমান করে বা আমাকে হয়তো উনি রাগ করবে, নিশ্চয়ই আমি এত বড় একটা ক্ষতি করে এসেছি, তিনি তো রাগ করাটাই স্বাভাবিক বা আমার বিরক্ত হয় স্বাভাবিক। তো উনি যখন ব্যাক করেছেন আর মনে মনে ভাবছেন না জানি কী বলে এখন আমাকে, হ্যাঁ কারণ আমি এত বড় একটা ক্ষতি করেছি। কিন্তু রকমের কী করলেন, তার বন্ধুকে দেখে অফিসে বললেন, পৃথিবী বললেন যে তুমি বলেই পেরেছ কোম্পানির 60% অর্থ বাঁচিয়ে নিয়ে আসতে। তার মানে সে বলছে যে তুমি তুমি বলেই পেরেছ কোম্পানির একটা বড় অংশ বাঁচিয়ে নিয়ে আসতে। তো এই যে যেখানে সে ভয় পাচ্ছিল না জেনে সে বিরক্ত মানুষ বা অপমানজনক কিছু বলে কেন, সেখানে সে তাকে অ্যাপ্রিসিয়েট করছে, তুমি বলেই পেরেছ কোম্পানির কিছু অংশ হলেও বাঁচিয়ে নিয়ে আসতে। হ্যাঁ, এটাকে বলে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড, এবং এই জন্য তার এত বড় হয়েছে। আমি আমি যদি আমাদের হজরত আসলামের কথা বলি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ লোকের কথা বলি, তুমি তো জানো ওই ঘটনাটা যে যে বৃদ্ধবেলা তোমাকে পথে কাঁটা বিছিয়ে কষ্ট দেয়, একদিন উনি যখন দেখলেন কাঁটা নেয় উনি জিজ্ঞেস করলেন কেন, বললো তো ও তো অসুস্থ। তো উনি কি করলো, আমরা কি করতাম, আমরা তো খুব ভালো যে অসুস্থ হচ্ছে ভালো হয়েছে, কিন্তু উনি কি করলেন, উনি চিন্তিত হলেন, উদ্বিগ্ন হলেন এবং উনি ছুটে গেলেন তার সেবা করতে। যিনি তাকে কষ্ট দেন তিনি তাকে সেবা করতে ছোটে, এটাকেই বলে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। কি দারুণ না, সৃষ্টির পক্ষে, সৌন্দর্যের পক্ষে। তো আমাদের অ্যাটিটিউডগুলো যদি সৌন্দর্যের পক্ষে হয়, সৌন্দর্যের সৌন্দর্য সৃষ্টিশীল হয়, তাহলে আমি একটা মানুষ। কারণ একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে সাইনা, মানুষ সৃষ্টিশীল না। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সবচেয়ে সুন্দর আকৃতি সৃষ্টি করেছি। একটা গোলাপ ফুলের চাইতে মানুষ সুন্দর, রজনীগন্ধা ফুল, তুমি দেখবে অনেক পাখি না, পাঁচ কালার ছয় কালার অদ্ভুত সুন্দর, তুমি যদি দেখো হরিণ মাছ কত সুন্দর, কিন্তু মানুষ তার চেয়ে তো সুন্দর। তো মানুষ যদি সৃষ্টির সেরা হয়, সেরা আকৃতি সেরা সৌন্দর্য তৈরি করতে হয়, তারা অ্যাটিটিউডটা সবচেয়ে সুন্দর থাকবে না। সুন্দর মানুষের আমরা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, তো আমাদের আমাদের অ্যাটিটিউডটা ব্যবহারটা হতে হবে কি সবচেয়ে সুন্দর। তো আমরা একটা মানুষের ব্যবহারে কষ্ট পাচ্ছি, একটা মানুষের ব্যবহারে আমার হৃদয় ভেঙে যাচ্ছে, আমার মন খারাপ হচ্ছে, আমি অপমান করে চোখে পানি আসছে, এর চেয়ে তো দুঃখটা আমি কিনতে পারি। দরকার হলে কারো ব্যবহারে আমি দুঃখটাকে অ্যাকসেপ্ট করবো, কিন্তু আমি ভালো করবো, কারণ মানুষ কতদিনই বাঁচে তাই না, আমরা 70-80 বছর বেঁচে থাকি, এর মধ্যে খারাপ হওয়ার করার কোনো দরকার নেই না। সুতরাং আমাদের উত্তম আচরণ সর্বক্ষেত্রে করা উচিত। যদি কোনো কিছু প্রতিবাদ করতে হয়, কোনো কিছু অন্যায় দেখি, তাহলে আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তুমি হয়তো প্রশ্ন করবে যে তাহলে কেউ যদি অন্যায় করে, ভুল করে, আমার ক্ষতি করে, আমি কী করবো তখন, আমি কুচকে কুচকে হাসবো, না 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 না। শোনো, কেউ যদি আমাকে অপমান করে, আমার কোনো ক্ষতি করে, আমার আমার ক্ষতিগ্রস্ত করে, যে কোনোভাবে অর্থনৈতিকভাবে হোক, যেইভাবে হোক, আমি অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, কিন্তু সেই নেওয়াটা হতে হবে কি ঠান্ডা মাথায়। কেন ঠান্ডা মাথায় নেব,
কারণ মাথা যত ঠান্ডা থাকবে আমার ব্রেন তত অ্যাক্টিভ থাকবে, মাথা যত গরম হবে ব্রেন তত ইনঅ্যাক্টিভ হবে, তাহলে আমার আচরণ ভুল হবে, রাইট না? তার মানে কি হচ্ছে, আমি সবসময় উত্তম আচরণ করবো, কেউ যদি আমার সাথে উত্তম আচরণ না করে তাহলে আমি কি করবো, আমি রিয়াক্ট করবো, আমি রেসপন্স করবো, কিন্তু সেই রেসপন্সটা হতে হবে সৌন্দর্যের মধ্যে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা কখন খারাপ আচরণ করেন? যেমন আমি যদি আমাদের নবীর কথাই বলি, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ না, আচ্ছা উনি কি মানুষ বকা দিয়েছেন, গালি দিয়েছেন, ওনাকে রক্তাক্ত করেছেন, কত কিছু করেছেন না? তো উনি কি কখনো খারাপ আচরণ করেছেন? উনি কখনো রেগে গেছেন, মিসবিহেভ করেছেন? তাহলে ওয়াই শুড হ্যাভ? ওকে স্যার, আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করতে চাই, যেটা আসলে হয়তো দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে আসলে পজিটিভ অ্যাটিটিউড আর প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডের মধ্যে পার্থক্যটা আসলে কি, দুইটার বিষয় কি আসলে খুব কাছাকাছি বা ভিন্ন? একদম একদম, পজিটিভ অ্যাটিটিউড নেগেটিভ, পজিটিভ হচ্ছে পজিটিভ বলতে আমরা কি বুঝি, হ্যাঁ আমরা বলি না যে থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। পজিটিভ তাহলে পজিটিভ থিঙ্কিং বলতে যদি ডেফিনিশন দিতে যাই তাহলে হচ্ছে পজিটিভ থিঙ্কিং মিনস রাইট থিঙ্কিং। আর রাইট থিঙ্কিং মিনস যা কিছু ঘটেছে হয়েছে সেটাকে সোজা হয়ে থাকে। তাহলে পজিটিভ থিঙ্কিং মানে হচ্ছে রাইট থিঙ্কিং করা। তাহলে আমি একজন মানুষের সাথে যখন কোনো আচরণ করবো, কি রাইট আচরণ করবো না রং আচরণ করবো? তো পজিটিভ অ্যাটিটিউড মানে হচ্ছে রাইট অ্যাটিটিউড, আর প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা আর একটু ব্যাপক যদি বলতে পারি, যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড আমরা আমার আচরণের মধ্যে, আমার আচরণের মধ্যে, আমার এক্সপ্রেশনের মধ্যে, আমার ভাষার মধ্যে, আমার ব্যবহারের মধ্যে, সবগুলোর মধ্যে যেন একটা ইতিবাচকতা থাকে, সৌন্দর্য থাকে, বিনয় থাকে, তাই না? কারণ দেখো মানুষ, আমি একটু তোকে বললাম, সেই ব্যক্তি তত বড়, যে ব্যক্তির ব্যবহার যত ভালো। যেমন দেখো কিয়ামতের ময়দানে না সবচেয়ে ভারী আমল কি হবে, সবচেয়ে ভারী আমল ওই জন্য আমল কি জানো, আকলা, উত্তম আচরণ, উত্তম ব্যবহার। তো উত্তম ব্যবহার, উত্তম ব্যবহার কখন হবে, যেমন প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড সাথে, বিনয়ের সাথে, নৈতিকতার সাথে, সততার সাথে, ঠান্ডা মাথায়। সুতরাং কোনো অবস্থাতে আমাদের রিয়াক্টিভ হওয়া যাবে না, উত্তেজিত হওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, খেপে যাওয়া যাবে না, মিসবিহেভ করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আমি যদি এগুলো না দিই তাহলে তো আমি কি হয়তো থাকবো না, ভালোভাবে তো এটা আমাদের প্র্যাকটিস দরকার। তুমি যদি এখন বলো সাহেব যে আমি অনেক সময় বুঝি যে এরকম করা উচিত কিন্তু আমরা করতে পারি না, হ্যাঁ এটার জন্য প্র্যাকটিস দরকার। আমি যদি আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবি যে আজকে আমি মানুষের সাথে উত্তম আচরণ করবো, আমি রেগে যাবো, বিরক্ত হবো, কাউকে রাস্তাতে পার করে দেবো, কেউ যদি কোনো ব্যক্তি যদি রিক্সা থেকে নামতে না পারে আমি বলবো এক্সকিউজ ম্যাম, কি আপনি নামিয়ে দেবো, হ্যাঁ তারপর লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, একজন বৃদ্ধ বা অসুস্থ কিছু থাকে আমি বলবো প্লিজ আপনি আগে যান, বা এরকম লিফ্টের মধ্যে বললাম যে এক্সকিউজ ম্যাম আপনি যান, হ্যাঁ ধরো আমি উঠলাম, আমার আগে আর একজন উঠেছে, আমি উঠেছি, দেখলাম তিনি আগে নামছে, তাকে বললাম বা আমরা দুজন একসাথে নামছি, তাকে বললাম আপনি যান, হ্যাঁ যে আপনি যান, আমি যখন এটা কন্টিনিউস করতে থাকবো তখন একসঙ্গে কি হবে, তখন আমার অভ্যাসের, হ্যাঁ অভ্যাসের সাথে। তো আমাদের সফলতার জন্য, আমাদের বড় হওয়ার জন্য, মানুষের কাছে জনপ্রিয় হওয়ার জন্য এবং আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এই প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড। অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক মূল্যবান কথা আসলে আমরা জানাম। দর্শক, আমরা ডক্টর আনিসুর রহমানের কাছে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড সম্পর্কে সম্পূর্ণ আমাদের যা যা জানার ছিল বা আমরা প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউড বলতে কী বুঝি, আমার মনে হয় ডক্টর আনিসুর রহমানের আলোচনায় আমরা সম্পূর্ণ বিষয়ে আসলে অবগত হয়েছি। সো অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বলার জন্য। ওকে দর্শক, আল্লাহ হাফেজ।